সেই ফেরাউনের যুগের ঘটনা ফেরাউন গণক মারফত জানতে পারছে বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্ম নেবে পুত্র সন্তান যেই সন্তানটা তার রাজত্বকে ধ্বংস করে দিবে ফেরাউন নির্দেশ জারি করলো যত পুত্র সন্তান হবে বনি ইসরায়েলের সকলকে হত্যা করা হবে সকল পুত্র সন্তানদের হত্যা করা হয় কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দুনিয়াতে আগমন করলেন চুপিসারে যখন তার দুনিয়ার মধ্যে আগমন হলো বাহিরের মানুষ জানতে পারলো না আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো মূসাকে এসে একটা সিন্ধুকের ভিতরে নাও এরপর তাকে পানিতে ভাসিয়ে দাও পানির ঢেউয়ে স্রোতে আস্তে আস্তে ভাসতে ভাসতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউনের ঘাটের মধ্যে পৌঁছায় দিল ফেরাউনের বিবি আম্মা জান হযরত আসিয়া তিনি এই ফুটফুটে শিশু সন্তানকে পেয়ে খুশি হয়ে গেলেন কোলে নিয়ে নিলেন ফেরাউনকে বললেন না না তাকে হত্যা করা যাবে না আমাদের যেহেতু কোনো সন্তান নাই আমরা তাকে সন্তান বানিয়ে নিব ফেরাউন তার কথা মানতে বাধ্য হইল ফেরাউনের ঘরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লালিত পালিত হইতে লাগলেন বড় হইলেন অন্যদিকে আরেক মা তার সন্তান একটা পুত্র সন্তান জন্ম দিলেন কিন্তু সেই মায়ের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে নাই যে তাকে কি করবে নিজ থেকে চিন্তা ভাবনা করে মনে করলেন নিজ হাতে সন্তানকে ফেরাউনের দ্বারা নিহত হতে দেখলে আমি সহ্য করতে পারবো না কোনো মায়ের পক্ষে এটা সহ্য করা যায় না কাজেই আমি আমার সন্তানকে একটা অন্ধকার গুহার মধ্যে তাকে রেখে দিয়ে আসি যদি আল্লাহ চায় হয়তোবা তাকে বাঁচিয়েও দিতে পারেন সেই সন্তানকে অন্ধকার একটা গুহার মধ্যে রেখে দেওয়া হলো সেই সন্তানটাও সেই গুহার মধ্যেই অবস্থান করতে লাগলো খালেক মালিক রাজ্জাক আমাদের মালিক আমাদের মালিক কে জুড়ে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের লালন পালনকারী কে বিপদের মধ্যে কে আমাদেরকে সাহায্য করেন আরো জুড়ে বলেন কে আমাদেরকে সাহায্য করেন আমাদের সন্তান দেনেওয়ালা কে আমাদের হায়াতের মালিক কে আল্লাহ ঠিক না বে ঠিক আল্লাহ আরশে মহল্লা থেকে দেখতেছেন মা তার সন্তানকে বাঁচাইবার জন্য গুহার মধ্যে রেখে আসছে প্রকৃত পক্ষে এর কারণে সন্তান আরো তাড়াতাড়ি মরে যাওয়ার কথা কিন্তু আল্লাহর ফয়সালা আল্লাহ আল্লাহর জালিলুল কদর ফেরেশতা যেই ফেরেশতাকে হয়তোবা কোন কোন নবীও জীবনে একবার মাত্র দেখতে পারছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নির্দেশ দিলেন যে যাও তুমি এই সন্তানকে জান্নাতি খাবারের মাধ্যমে তাকে লালন পালন করো আরো জোরে বলেন আপনাদের জন্য কি দুনিয়ার মধ্যে থাকতে জান্নাতের ডাইরেক্ট কোনো খাবারের ব্যবস্থা হয়ে গেছে এর চেয়ে বড় আশ্চর্যজনক কোনো খবর আর কিছু হইতে পারে এত বড় একটা খবর এটা কার কুদরত এরপরে দিয়ে সেরাও আল্লাহর নামটা আসতে লইবেন না জোরে কইবেন বলেন সুবহানাল্লাহ হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের তিনটা আঙ্গুল সেই বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিত একটা আঙ্গুল দিয়ে জান্নাতের দুধ আসত আর একটা আঙ্গুল দিয়ে জান্নাতের মধু আসত আর একটা আঙ্গুল দিয়ে জান্নাতের মাখন আসত সেই খাবার খাইয়ে খাইয়ে এই বাচ্চাকে লালন পালন করতেন ফেরাউন খবর পায় নাই সে আস্তে আস্তে বড় হইল বড় হওয়ার পর তার নামও নাম রাখা হয়েছে মূসা সামেরি নামে সে পরিচিত কোরআনের মধ্যে তাকে সামেরি বলে ঘোষণা করা হয়েছে
নাম তারও মুসা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে কিন্তু তাকে লালন পালন করছে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বয়ং আল্লাহর নির্দেশে ঠিক না বেঠিক আর আল্লাহর নবী জালিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি লালিত পালিত হইছেন কুখ্যাত কাফের যে আল্লাহর নাফরমানিতে এত বড় উদ্যত্ত প্রকাশ করে নিজেকেই বড় খোদা বলে দাবি করে ফাকালা আনা রাব্বুকুমুল আলা বলেন না নাউযু বিল্লাহ সেই কুখ্যাত ফেরাউনের ঘরে লালিত পালিত হইছেন আল্লাহর নবী মুসা আর সামিরি যে নাকি গোবৎস নির্মাণের মাধ্যমে আল্লাহর নাফরমানি করছে তাকে লালন পালন করছে কে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইবাদতের জন্য আল্লাহ মনোনীত করছেন ফেরাউনের ঘরে লালন পালন লালিত পালিত হওয়ান আল্লাহর নবী মুসাকে আর নাফরমানির জন্য মনোনীত করছেন আল্লাহর রহমতে লালিত পালিত হওয়া জিব্রাইলের মাধ্যমে লালিত পালিত হওয়া মুসা সামিরিকে এজন্যই কবি বলেন فموسى الذي ربها فرعون نبيا فموسى الذي ربها فرعون نبيا وموسى الذي ربها جبريل زنديقا جاي موسى كي একটা জিন্দি কাফের কুখ্যাত কাফের ফেরাউন নামক কুখ্যাত কাফেরে লালন পালন করছে আল্লাহ তার জন্য ইবাদত সহজ করে দিয়েছেন ফলে তিনি আল্লাহর জালিলুল কদর নবী হয়ে গেছেন আর এক মুসা যাকে লালন পালন করছে হযরত জিব্রাইল যেই জিব্রাইলকে নবীগণের কাছে পাঠানো হইতো আল্লাহর বাণী দিয়া সেই জিব্রাইলের দালা লালিত পালিত হওয়ার পরেও আল্লাহর ইবাদতের জন্য সে মনোনীত হয় নাই মনোনীত হয়েছে আল্লাহর নাফরমানির জন্য গোবৎস নির্মাণের মাধ্যমে চিরকালের জন্য আল্লাহর লানতের শিকার হয়ে যায় আল্লাহর রাসূল হযরত মুসা হযরত মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রশ্ন করলো দাবি করলো قلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني عن النار يا رسول الله يا حبيب الله এমন কিছু আমল শিখায় দেন যে আমলগুলি করলে আমি জান্নাতের মালিক হইতে পারবো যে আমলগুলি আমাকে জান্নাতে প্রবেশ করাইবে এবং জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বললেন তার জবাবের মধ্যে লাকাদ সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু তাআলা আলাই মুআজ তুমি অনেক বড় একটা বিষয়ে প্রশ্ন করছো এই অনেক বড় কঠিন বিষয়টাও আল্লাহ যার জন্য সহজ করে দেয় তার জন্য সহজ নেক আমল করা সকলের পক্ষে সম্ভব হয় না নেক আমলের জন্য আল্লাহ মনোনীত করতে হয় আল্লাহ যদি কাউকে নেক আমলের জন্য মনোনীত না করেন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নেক আমলের জন্য যদি নির্বাচন না করেন তার পক্ষে নেক আমল করা সম্ভব হয় না আল্লাহ মনোনীত করলে একটা বেশ্যা নারীও একটা নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে মাগফেরাত পাওয়ার যোগ্য হয়ে যেতে পারে ঠিক না বেঠি কারণ আল্লাহ তার জন্য তওবা সহজ করে দিব ঠিক না বেঠি এই জন্য আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে বিভিন্ন ধরনের অপরাধ করে এমন অনেক মানুষ আছে না দেখবেন যে এখনকার সময়টার মধ্যে বর্তমান আধুনিকতার ছোঁয়ায় যুব সমাজ এখন মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়ে গেছে ঠিক না বেঠি এই যুব সমাজকে নষ্টকরণের জন্য শয়তানের দোসর দাজ্জালের চেলারা
যুব সমাজের কাছে এমন এমন কিছু উপকরণ পৌঁছে দিচ্ছে যেই উপকরণগুলির মাধ্যমে মানুষ গুনাহের কাজের মধ্যে এত বেশি ডুবে পড়েছে যে এখন খালি গুনাহ ছাড়া আর কিছু বোঝে না ঠিক না বেটি এই অবস্থার মধ্যে শয়তানে আবার বিশাল বড় একটা চক্রান্ত করে শয়তানে কয় তোর মতো এত বড় একটা নাফরমান তুই আবার মসজিদে যাইবি পবিত্র জায়গা যাইস না বলেন না নাউজুবিল্লাহ এটার মানে কি অর্থাৎ শয়তানে আপনার জন্য তওবার দরজাটা বন্ধ বন্ধ করে দিতে চায় ঠিক না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বাহরে আলতাফে তুবে পায়া বুয়াদ না উমিদ আজ রাহমাতাত শাইতা বুয়াদ আল্লাহর দয়া অফুরন্ত তার দয়ার সাগর অপরিসীম তার দয়া থেকে কেবলমাত্র শয়তানই বঞ্চিত হইতে পারে শয়তান চায় আমাকে আপনাকে তার দয়া থেকে বঞ্চিত করার জন্য তার সঙ্গী বানাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেক আমল সকলের পক্ষে করা সম্ভব হয় না আল্লাহ যাকে নেক আমলের জন্য মনোনীত করেন কেবলমাত্র তারাই নেক আমল করতে পারে লাকাদ সাআলতা আন আযীম لقد سألت عن عظيم وإنه ليسير على من يسره الله تعالى عليه অনেক বড় একটা বিষয়ে প্রশ্ন করলা কিন্তু আল্লাহ যাকে সুযোগ করে দেন যাকে মনোনীত করেন তার জন্য তা অত্যন্ত সহজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একে একে নেক আমলগুলিকে শিখিয়ে দেন বলেন যে তাবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ইবাদত করবে একমাত্র আল্লাহর আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করতে পারবে না ওয়া ইকামাতুস সালাত আল্লাহর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নেক আমল হইল নামাজ কায়েম করা وتقوم الصلاة তোমার দুই নম্বর আমল হইল তুমি নামাজকে কায়েম করবা وتؤتي الزكاة যাদের উপরে আল্লাহ কিছু ধন সম্পদ দিছে নেসাব পরিমাণ মালের মালিক হয়েছো তোমরা হিসাব করে পাই পাই হিসাব করে যাকাত গুলিকে আদায় করবা وتصوم رمضان যারা রমজান মাস পাইবা রমজান মাসের মধ্যে রোজা রাখবা ওয়াতাহুজ্জুল বাইত যাদের জন্য হজ করা সম্ভব হজ যাদের উপরে ফরজ হয়েছে তোমরা হজ করবা অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর আমি কি তোমাকে কল্যাণের দ্বার কোনটা সেটা বলে দেব হযরত মুআজ বললেন কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ ওটাও বলে দেন আল্লাহর রাসূল বলেন আসসাউমু জুন্নাহ রোজা হইল ঢাল ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার সদকা তোমার অপরাধ তোমার গুনাহগুলিকে এমন ভাবে মিটায় দেয় যেমন আগুনকে পানি মিটায় দেয় নেক আমলের কল্যাণের দ্বার আরেকটা ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল শেষ রাত্রিতে আল্লাহর ডাকে সারা দিয়া নামাজের মধ্যে লিপ্ত হয়ে যাও মুরব্বীরা বলেন কোন বুজুর্গ বলেন রাত কো নিয়ামতে আবাদি মিলতি হ্যায় রাত কো নিয়ামতে আবাদি মিলতি হ্যায় জাগতা পাতা হ্যায় খোতা হে সোনে ওয়ালো রাতের বেলা জাগ্রত হয়ে বিছানা থেকে পার্শ্বকে সরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কনকনে শীতের মধ্যে যে আল্লাহ